আসসালামু আলাইকুম বিয়ার্স, আমি জাহিদ হাসান। আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আলোচনা করব। তো বিয়ার্স, বিডি জব সার্কুলার 24 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা 2021 সালে সেনাবাহিনী যে অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, বিশাল নিয়োগ। তো এই নিয়োগে অনেকে আবেদন ফর্ম কোথায় ফাটাবেন, বিজ্ঞপ্তি নাম্বার কোথায়, আবেদন ফর্ম ভুল করলে কি হবে, তারপরে আবেদনপত্র উল্লেখ অর্থাৎ হাতে লিখবো না কম্পিউটারে লিখবো, স্বাক্ষর হাতে লিখবো না কম্পিউটারে লিখবো, এ টু জেড আমি আলোচনা করে দিব। তো ভিউয়ার্স, শুরুতেই আমি আলোচনা করব আপনাদের আবেদন ফর্মটি দিয়ে ভুল হলে, আপনারা যদি ভুল করেন, আচ্ছা যাই, একটু বলার পরে আমি আপনাদের ফর্মটি পূরণ করিয়ে দেখিয়ে দিব কীভাবে পূরণ করবেন সেটা বলে দিব। তো প্রথমে আপনারা যদি ভুল করেন, ভুল করলে কিন্তু আপনাদের ফিরতি আর মেসেজ আসবে না, অর্থাৎ আপনি যদি আবেদনপত্রে ভুল করেন কোনো মেসেজ আসবে না। এখানে সারা আপনাদের যেই বিজ্ঞপ্তি নাম্বারটা বা সব সঠিক দিতে হবে, কোনো ভুল করা যাবে না। আর অবশ্যই আবেদনপত্রটি হাতে লিখতে হবে, হাতে লিখতে হবে, স্বাক্ষরটা হাতে দিতে হবে। ওটা আপনি কম্পিউটারে পারেন, ইচ্ছা করলে হাতে লিখতে পারেন, সমস্যা নেই। তো চেষ্টা করবেন ভুল যাতে না হয়, ভুল করলে কিন্তু আবেদনপত্র বাতিল হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে চলেন সম্পূর্ণ, আজ ধীরে ধীরে আমরা পুরো বিজ্ঞপ্তিটি শেষ করব, আপনাদেরকে একটু ফর্মটা পূরণ করে দেখিয়ে দিই। চলেন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতেছেন, ওটা আগের বিজ্ঞপ্তি, সর্বপ্রথম এই বিজ্ঞপ্তিটি এখানে প্রকাশিত হয়েছিল, সেটাই এখানে দেখতেছেন আপনারা। বিভিন্ন পদ এখানে, আবেদন পৌঁছানোর শেষ তারিখ 6 ফেব্রুয়ারি 2021। এখানে আরেকটি কথা, আবেদনপত্রসহ অন্য বিস্তারিত তথ্য জানার জন্য army.mail.bc ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, এবং নিম্ন স্বাক্ষরকারী তথা, এই যে নিম্ন স্বাক্ষরকারী, কন্ট্রোলার অফ সিভিলিয়ান পার্সোনাল সেনা সদর, এই যে শাখা ফি ও পরিদপ্তর, এই যে ফি ও পরিদপ্তর বরাবর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না, অর্থ পরিদপ্তরে বরাবর ফেরিত আবেদনপত্র সরাসরি বাতিল হবে। সরাসরি বাতিল অবশ্যই বুঝতে পারছেন, ওই ওই পত্রে আপনারা কেউ আবেদনপত্র পাঠাবেন না। আমি যেখানে বলছি বলবো একটু পরে, সিট সেখানে পাঠাবেন, এখানে পাঠালে সরাসরি বাতিল হবে। আর এই যে ISPR সেনা 14-05-121, এটা হলো বিজ্ঞপ্তি নাম্বার, অনেকে বিজ্ঞপ্তি নাম্বার খুঁজে পাচ্ছে না, এটা হলো বিজ্ঞপ্তি নাম্বার। আচ্ছা, এই যে এখানে আপনারা পুরো বিজ্ঞপ্তিটা দেখতেছেন, পুরো বিজ্ঞপ্তির এই যে এই সাইডে আপনারা দেখতেছেন, এখানে লেখা আছে আবেদনপত্র ফেরানোর ঠিকানা, সহজ হিসাব, পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাবেন। এই যে দেখেন, এই দেখেন, কমান্ডেন্ট SECC&S বগুড়া শনিবাস, পোস্ট নং 5801, এই ঠিকানা পাঠাবেন। আচ্ছা, আমি আপনাদের ফর্মটা পূরণ করেই দেখে দিচ্ছি। জি ভিউয়ার্স, আমরা চাকরি ফর্মটিতে আসলাম, চাকরির আবেদন ফর্ম বরাবর। দেখেন, আমি একটু সংক্ষেপে আপনাদের একটা দেখাচ্ছি, অধিনায়ক CMS বরিশাল, শেখ হাসিনা সেনানিবাস বরিশাল। ঠিক আপনি ওইখানে যে আমি ডাইন সাইডে দেখেছিলাম, ঠিক ওইটা এখানে আপনারা লিখবেন, হাতে লেখেন আর কম্পিউটার লেখেন, সমস্যা নাই। আর এখানে পাসপোর্ট সাইজের ছবি, সম্পত্তি তোলা 4 কপি, সম্পত্তি অর্থাৎ পুরাতন ছবি দেওয়ার চেষ্টা করবেন না, নতুন ছবি চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন যে শার্ট পরিহিত, ফুল শার্ট পরিহিত ছবি তুলবেন, পিছনে ব্যাকগ্রাউন্ড পটভূমি নীল দিবেন, যাতে ছবিটা স্মার্ট দেখা যায়। পদের নাম, ধরেন এখানে আপনারা পদের নাম দিবেন, স্টোর কিপার আমি দিলাম পদের নাম। আর বিজ্ঞপ্তি নাম্বার, ওই যে আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, ওইখানে বিজ্ঞপ্তি নাম্বারটা দেখেন, ISPR সেনা 14-05-121, ঠিক এখানে বিজ্ঞপ্তি নাম্বারটা দিয়ে দিবেন। এরপর তারিখ অর্থাৎ পত্রিকায় যেদিন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল, 6-1-2021 তারিখে পত্রিকায় প্রকাশিত হয়েছে। অনেকে 5 নম্বর দিয়ে দিছে, তো 5 নম্বর দিয়ে দিলে কিছু করার না, এখন যদি ফাটিয়ে দেন সমস্যা নেই, তবে মূল পত্রিকাটিতে 6 তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল, প্রার্থীর নাম বাংলায়। ধরেন এখানে লিখবেন MD মোহাম্মদ মোহন হোসাইন বাংলা দিবেন, এরপর ইংরাজিতে বড় অক্ষরে লিখবেন, বড় অক্ষর অবশ্যই, এটা ইংরাজিতে বড় অক্ষর, সব অক্ষর বড় অক্ষর হবে। এরপর জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন নাম্বার, যে কোনো একটি, অর্থাৎ আপনি যদি ইচ্ছা করেন, আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে প্রত্যেক ঘরে একটা করে দিয়ে দিবেন, জন্ম নিবন্ধনও যদি থাকে এখানে প্রত্যেক ঘরে একটা করে দিয়ে দিবেন। আর যে কোনো একটি, অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র নাই, জন্ম নিবন্ধন আছে, তাহলে শুধু এটা দিয়ে দিবেন, মানে যে কোনো একটা দিলে হবে। এরপরে হলো এখানে দেখতেছেন বিজ্ঞপ্তিতে উল্লেখিত, সরি এখানে দেখতেছেন জন্ম তারিখ, দিন, মাস, বছর। এ প্রথমে দিন আমি সহজ আপনাদের বলি, প্রথমে দিন দিবেন, ধরেন 01-02-2021, এক ঘরে এক সংখ্যা হবে। জন্মস্থান, জেলা, আপনার যে জেলা জন্মস্থান সেটা এখানে দিবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স, আমি বিজ্ঞপ্তিতে আপনারা দেখাচ্ছি, বিজ্ঞপ্তি উল্লেখিত তারিখ কত তারিখ থেকে আপনার বয়সে হিসাব করে সেটা দেখাচ্ছি।
হ্যাঁ বিয়ার্স, এই দেখেন এখানে কি লেখা আছে, 6 ফেব্রুয়ারি 2021 সকল প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর মধ্যে থাকতে হবে। আপনি অর্থাৎ আজকে আজকের দিনটা আপনি 6 ফেব্রুয়ারি 2021 দিবেন, এই দিয়ে আপনি বয়সটি হিসাব করবেন। অবশ্যই এটা খেয়াল রাখবেন, 6 ফেব্রুয়ারি 2021 আজকের দিন 6 ফেব্রুয়ারি 2021 দিয়ে বয়স হিসাব করবেন। হ্যাঁ, তাহলে 6 ফেব্রুয়ারি 2021 দেওয়ার পরে আপনার যত বছর আসে, ধরেন আপনার আসলো 21 বছর 3 মাস 3 দিন, ঠিক এভাবে হিসাবটা লিখে দিবেন। এরপর আপনার মায়ের নাম লিখবেন, আপনার বাবার নাম লিখবেন, ঠিকানা বর্তমান ঠিকানা লিখবেন, বাসা সড়ক নাম্বার সহ দিয়ে দিবেন, গ্রাম পাড়া মহল্লা ইউনিয়ন ওয়ার্ড ডাকঘর পোস্টকোড নাম্বার অবশ্যই দিবেন, উপজেলা জেলাকোড দিয়ে দিবেন, আর এখানে স্থায়ী ঠিকানা, যদি একই ঠিকানা হয় তাহলে এখানে ওই দিয়ে দিবেন, তাহলে চলবে, এটা লেখা লাগবে না। এরপরে যোগাযোগ, অর্থাৎ আপনার সাথে কীভাবে যোগাযোগ করা হবে, এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন, এখানে ইমেল দিয়ে দিবেন, যদি থাকে ইমেল না দিলে হবে, তবে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই সবার ইমেল আছে, যেহেতু ইউটিউব চ্যানেল আছে সবার ইমেলও আছে, ইমেল বা জিমেল এখানে সংক্ষেপে দিয়ে দিবেন লিখে। জাতীয়তা বাংলাদেশি দিবেন, জেন্ডার এখানে পুরুষ বা মহিলা অবশ্যই, যেহেতু পুরুষ নিচ্ছে তো এখানে পুরুষ দিয়ে দিবেন। এরপর ধর্ম যেটা আপনার সেটা দিয়ে দিবেন, পেশা স্টুডেন্ট দিয়ে দিবেন, দিবেন শিক্ষাগত যোগ্যতা, আমি সহজে বলি যেমন এখানে দিবেন পরীক্ষার নাম SHC, বিষয় মানবিক বা সায়েন্স বা কমার্স, শিক্ষা প্রতিষ্ঠান ধরেন কুমিল্লা আইডিয়াল কলেজ ফাসেশন 2018, বোর্ড বিশ্ববিদ্যালয় ধরেন কুমিল্লা বোর্ড, তারপর গ্রেড প্রথম শ্রেণী প্রথম দ্বিতীয় অর্থাৎ আপনার জিপি দিয়ে দিবেন। এখানে অতিরিক্ত যোগ্যতা যদি থাকে, অর্থাৎ যদি আপনার অতিরিক্ত কোনো যোগ্যতা থাকে, যেমন কম্পিউটার অপারেটর অন্যান্য যদি থাকে, এই যে অভিজ্ঞতার বিবরণ প্রযোজ্য ক্ষেত্রে যদি অভিজ্ঞতা থাকে এখানে দিয়ে দিবেন, তাহলে আপনি অগ্রাধিকার পাবেন। টেকনিক্যাল বিষয় বা অন্যান্য বিষয়ে কোটা টিকা দিন, আপনি যে কোটায় ভর্তি সে কোটায় আপনার টিকা দিতে হবে, যেমন মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা পুত্রকন্যা হলে এখানে যেটাতে ওটাতে টিকচিহ্ন দিবেন, এতিম শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নৃগোষ্ঠী আনসার গ্রাম পত্রিকা বাহিনী অন্যান্য উল্লেখ করুন। এরপরে চালান ব্যাঙ্ক ড্রাফ প্রি অর্ডার পোস্টাল অর্ডার নাম, অর্থাৎ আপনি বাংলাদেশের সোনালী রূপানী জনতা যে ব্যাংক থেকে চালান ব্যাঙ্ক ড্রাফ করবেন, ওইখানে ওইটা একটা নাম্বার আছে, ওদের দেখবেন ব্যাঙ্ক ড্রাফ একটা নাম্বার আছে, অবশ্যই ওই নাম্বারটা এখানে দিবেন, ভুল করবেন না, ভুল করলে কিন্তু আবেদনপত্র বাতিল হতে পারে। সাথে ব্যাঙ্ক ড্রাফটা দিয়ে দিবেন, সাথে আবেদনের সাথে ব্যাঙ্ক ড্রাফ তো দিতে হবে, সাথে এখানে নাম্বারটা উল্লেখ করতে হবে। এরপর তারিখ, অর্থাৎ যেই তারিখে আপনি ব্যাঙ্ক ড্রাফ করেছিলেন ঠিক এখানে তারিখটা পুরো তারিখ দিয়ে দিবেন। ব্যাঙ্ক ও শাখার নাম, অর্থাৎ ধরেন আপনি কুমিল্লা সোনালী কুমিল্লা বিশ্বরোড শাখা থেকে ব্যাঙ্ক ড্রাফটি করেছেন, তো এখানে দিয়ে দিবেন বিশ্বরোড কুমিল্লা জনতা বিশ্বরোড শাখা কুমিল্লা, এরকম দিয়ে দিবেন। বিভাগ ভর্তি কি না, আচ্ছা বিভাগ ভর্তিটা কি, এটা হলো যারা বর্তমানে সেনাবাহিনীতে অস্থায়ী পদে বেসামরিক পদে নিয়োগ আছে তারা যদি আবেদন করে থাকে তাদের ক্ষেত্রে হলো হ্যাঁ বিভাগ ভর্তি কি না, তাহলে হ্যাঁ এর উপরে টিকচিহ্ন দিবেন, আর আপনি যদি বিভাগ ভর্তি না হন তাহলে এখানে দিয়ে দিবেন না, না আর টিকচিহ্ন দিবেন। আচ্ছা, আমি এই মর্মে স্বীকার করেছি যে উপরের তথ্যগুলি সত্য, মৌখিক পরীক্ষা সহ উল্লিখিত তথ্য প্রমাণের জন্য সকল মূল সার্টিফিকেট রেকর্ডপত্র উপস্থাপন করব, কোনো তথ্য অসত্য প্রমাণিত হলে আইনানুগ শাস্তি ভোগ করতে হবে, অতএব এখানে কোনো তথ্য আপনি ভুল দিতে পারবেন না, দিলে এই যে আমি এখানে সম্পর্কে আমি বলে দিই, এই যে এখানে প্রার্থীর স্বাক্ষর, এখানে আপনার স্বাক্ষর থাকবে, যদি ভুল ধরা খান তাহলে আপনি নিজে স্বাক্ষর দিয়েছেন যে এখানে ভুল না, এরপর যদি ভুল হয়ে থাকে তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ সেনাবাহিনী। তো যেদিন ঠিক যেদিন আপনি ফাটাবেন ওই দিন ডেটটা এখানে দিয়ে দিবেন, তো এখানে ডেটটা দিয়ে দিলে মূলত আপনার কাজ শেষ। তো ভিউয়ার্স, আর যদি না বোঝার কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করতে পারেন, ভালো থাকবেন ভিউয়ার্স, আর যতটুকুই নতুন নতুন চাকরি হওয়ার পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, আর চেষ্টা করবেন লাইভে থাকার জন্য, আমি লাইভে থাকলে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পারি, অনেকে কমেন্টস করেন কিন্তু আমি সকল প্রশ্নের উত্তর দিতে পারি না, কারণ আমি একটু ব্যস্ত থাকি আর অনেক কমেন্টস আসে, এই জন্য লাইভে হলে সবার প্রশ্ন একসাথে আমি উত্তর দিয়ে দিতে পারি। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।